টিনের বাড়ি দেখতে পাচ্ছো আর আমার মেয়ে। আচ্ছা তোমাকে ইউটিউবের মধ্যে সব থেকে হেল্প কে করেছে? অচিন্ত দাদা ভাই, তারপরে করেছে শুভঙ্কর দাদা ভাই, এরা দুজন। অচিন্ত দাদা ভাই তো পেয়েছে বাপের দশা, বাপ যেমন বিটি তেমন, আর মার মতন হইলই না, কি আর করা যাইবো। তো আমরা ভিডিওটা এনতে শুরু করতেছি, আমার বিটিরে নিয়ে দেখতেই পারতেছো তো। অনেকে জিজ্ঞাসা করছো বিটি তো দেখতেই পাচ্ছ, মেয়ে আমার ওর বাবার কোলে আছে, খেলাধুলা করছে। তো আজকে আমাদের কি বাজার হচ্ছে, কি রান্না বান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর আমাদের আজকে সবুজ সবুজ কপি দিয়ে মাছের ঝোল রান্না হবে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলকপি, ফুলকপিটা দিয়ে আমাদের আজকে তরকারি রান্না হবে। তো ফুলকপি থেকে এন করলাম তো, বলে না চিরাক চিরা বলে চিরা কাথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন, আমরা হলাম সেরকম। মানে স্বপ্ন দেখতে কোনো চিরা কাথা বা কিছু লাগে না, স্বপ্ন সবাই দেখতে পারে তাই না? তো আমিও দেখো চিরা কাথা শুয়ে স্বপ্ন দেখে দিচ্ছি, তো স্বপ্ন আমার সত্যি হতে চললো। তো দেখো মাছ, ভাবলাম যে এখানে তো মাছের তেল খায় না, মায়ের বাড়ি যাব, যেতে মাছের তেল খাবো, মাকে বললো মাছের তেল বানিয়ে দিতে। মায়ের বাড়ি যাওয়া হবে না লেগে। ওই দেখো বর মাছের তেল নিয়ে এসে, আমি জানি না তো কি করে রান্না করতে হয়, আমার মা খুব টেস্টি করে, শুধু ভাত ওটা দিয়ে খাওয়া যাবে। তো আজকে আমাদের মাছ হচ্ছে, মাছ ভাজা হবে, মাছ খাওয়া হবে, তো মাছের ঝোল হবে ফুলকপি আলুতে টমেটোতে দেখিয়ে দিলাম। আর এই যে নিয়ে এসছে বর মহাশয় চপ মুড়ি, দেখতে পাচ্ছ? তো এইবার আমি হাতটা ধুয়ে তারপর ওই বাজার দেখাচ্ছি। ফুলকপি যেদিন ভালো থাকবে সেদিন দেখিয়ে খাবো, আর যেদিন খারাপ থাকবে সেদিনও দেখিয়ে খাবো। এটা হলো গীতা, ফার্স্টে একটা বিস্কুট দিয়ে শুরু করছি, কারণ এ ও আসছে একটা বিস্কুটও কিনে খাওয়াতে পারি না, তার জন্য বিস্কুট অ্যাডভান্স এনে রেখে দিলাম। তারপরে কেউ যদি আসে তেল টেল মাখতে চায় গায়ে, কি করে মাখাবো কি করে, না থাকলে তার জন্য তেল এনে রেখে দিলাম একটা সরিষার তেল, আমাদের একটু ফাঁকে তেলে খাওয়া হবে তাই না? তারপরে কেউ যদি আসে চানাচুর করে চকম চকম করে খেতে হবে, তো তার জন্য জিভে জল মুখে আসি তাই তো চানাচুর ভালোবাসি। বাহ বাহ বাহ, কে বাত হ্যায় কে বাত, তো চানাচুর আর নিনি ছাড়া তো হবে না, সুগার কারণ চিনি ছাড়া মানুষের মিষ্টি মুখ কি করে করাবো, কারণ মিষ্টি বাড়িতে যদি নাই থাকে, ফ্রিজে না হয়ে গেছে এত বড় ফ্রিজ, কিন্তু ফ্রিজে কিছুই নাই, তার জন্য চিনিটাই নিয়ে এসছি মুখ মিষ্টি করানোর জন্য, মেটামু করছে আগে। আর পাঁচ ফোড়ন, তেলে ফোড়ন না দিলে কি আজকাল হয়, ফোড়ন তো দিতেই হবে, ফোড়ন দিলেই ভাইরাল, ফোড়ন ছাড়া কারোর আইডি ছাড়া ভালো লাগে না, এর পিছনে ফোড়ন দিতেই সবাই ভালো পারে। এটা খুব খেয়েছি ছোটবেলায়, আঙুলে ঢুকিয়ে অম 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 করে খেয়েছি, কারা কারা রকম করে খেয়েছো, দিলকোষ কেউ বলে নল, তো কারা কারা খেয়েছো ওই জিনিসটা আমাকে কমেন্ট করে জানাবে। আমার ভিডিও যদি তোমরা অবশ্যই দেখে থাকো তাহলে আমাকে বলতে পারো কমেন্ট করে, ভিডিওটা নাড়াচ্ছ, ভিডিওটা নাড়াতে হয় না, একবার স্টপ করে ধরতে হয়। এই যে তোমাদের জন্য চা কফি খাওয়ার জন্য দুধ নিয়ে এসি, কফিও আছে বাড়িতে, টেনশন নেই চলে আসো। কিন্তু আমি চা বানাতে খাওয়াতে পারি না, আমার মেয়ে তখন আসলে মেয়ে আর থাকতে চায় না, তার জন্য আমার কিসমতটাই খারাপ। জিরা, এই জিরারও একটা শায়রি আছে, কি বলতো, রাস্তায় যখন চোর কাটা বা ন্যাংরা হয় কাটা কাটা লাগে, ওইগুলাকে দেখে মনে হয় ওইগুলো দিয়ে কি তৈরি জিরাটা। জিরা জিরা চা পাতা, আরে যে কাঁচছে দেখো, খাসার চাল, খিচুড়ি হবে, পায়েস হবে খেজুর গুড় দিয়ে, হেভি টেস্ট শীতকালে, দু দুটো ঘি মেঘনা, আলু খাবে তোমরা, সুগার হবে, মোটা হবে, আলু খেলে স্বাস্থ্য ভালো হয়ে যায়, আলু খাবে কি করে খাবে, আমার কাছে আছে আমি খাই। আর পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে লোককে কাঁদিয়েও দেওয়া যায়, আর লঙ্কাতে একবার জড়িয়ে দেবো, ওই সাথে লঙ্কাও আছে, ধানি লঙ্কা, হ্যাঁ ধানি লঙ্কা, হ্যাঁ এটা ধানি লঙ্কা এটা। তো চলো ছোট ছোট জিনিসগুলো না বেশি মানে ভাইরাল হয়, যেরকম আমি আছি দেখতে পাচ্ছ, কি মনে হচ্ছে আমি ভাইরাল, কাজ কলা আমার দাম নাই এখন, তোমরা লাইক করো না, কমেন্ট করো না, শেয়ার করো,
আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করো তাহলে তো আমার উৎসাহ হবে আগ্রহ হবে যে না আমার ভিডিও সবাই দেখছে আর সবাই কি বলে বলো তো এসে তোমার ভিডিও দেখি যখন মোবাইলটা বলি যে সাবস্ক্রাইবটা দেখি সাবস্ক্রাইব করেছো কিনা তখন মোবাইলে ভিডিওতে যে দেখি স্ক্রিনে ভিডিও দেখলে কিন্তু পুরো ইয়েটা লাল হয়ে থাকে একটুকু ভিডিও দেখে না আমাদের বলে দেখি দেখি আর দেখে এইটুকু মানে স্টার্ট করে ভিউ দেখায় যে এত ভিউ হয়ে গেছে কিন্তু সবাই যদি স্কিপ করে ভিডিওটা দেখে তাহলে কি করে হবে ওয়াচ টাইমটাও হবে না ভিডিও ইয়া হয় না তার জন্য আমাদের এরকম অবস্থা তার জন্য আমাদের এসা হালাতে এই অবস্থা আমরা এত ওই ধনী বড় লোক হয়ে গেছি ভাঙা বাড়ি টিনের বাড়ি দেখতে পাচ্ছ আর আমার মেয়ে আচ্ছা তোমাকে ইউটিউবের মধ্যে সব থেকে হেল্প কে করেছে অচিন্ত দাদা ভাই তারপরে করেছে শুভঙ্কর দাদা ভাই এরা দুজন অচিন্ত দাদা ভাই তো আমাকে মানে ভগবান একদম আমার আর আমার মা আমার মা আমার পাশে ছিল মা বলতো যে যে যা বলছে বলুক তুই কর মা আমাকে সাপোর্ট দিয়েছে আর অচিন্ত দাদা ভাই আমাদের আইডি খোলার থেকে সবকিছু ঠিকঠাক করে দিয়েছে আর আমার হাজবেন্ড এই কটা মানুষ আমার জীবনে এসছে বলে আমি খুব লাকি আমি মানে এত দূর এগোতে পেরেছি তো অচিন্ত দাদা ভাই আমাদের যখন লকডাউনে খুব অভাব ছিল তখন অচিন্ত দাদা ভাই বলেছিল যে তুই একটা ইউটিউব চ্যানেল খুল সেখান থেকে দেখ তোর যদি সংসারটা একটু আগায় তো দাদা ভাই খুব খুব সাপোর্ট করেছে এখনো করে হ্যাঁ এখনো করে তো চলো তোমাদেরকে এখান থেকে ভিডিওটা শেষ করছি পরে মাছের ঝোল হচ্ছে কি হচ্ছে তোমাদেরকে পরে দেখিয়ে দিব তো এই যে দেখো মাছ টিন 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 আমার শিখতে গেলে এদের কাছে শিখতে হয় আমি রান্না করলে কোনো চোখে জল বেরোয় না আরে দেখো আমি কি কাচ্ছি সেটা তো আগে দেখো তারপরে তো কান্না করতে করতে রান্না করছে আর মেয়ে পর্যন্ত কাঁদতে লেগেছে আমি যা করবো আমার মেয়ে তো তাই করবে ওই ওই তো দেখতে পাচ্ছ ও পেঁয়াজ কাটছে তো ওকে কাঁদতে হয়ে মাছের জন্য রসুন আদা লঙ্কা রেডি করছি ফুলকপি কাটা হয়ে গেছে এবার টমেটো কাটবো মাছ বাজু কাটছো কেন পেঁয়াজ কেটে হ্যাঁ পেঁয়াজ কেটে হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ আমি মাছ ভাজছি এখন তো তো স্নান টান করে রেডি হয়ে গেছি মাছ ভাজতে শুরু করেছি এখন রান্না হবে এটা মাছ ভাজা হচ্ছে তো চলো মাছ ভাজাটা দেখাই তো এই যে মাছ ভাজা হচ্ছে তো দেখতে পাচ্ছ লাল লাল করে চাকুম চুকুম গরম গরম লাল লাল চাকুম চুকুম গরম গরম আর এই যে খাওয়ানি খড়মড় করে খাচ্ছে আর এই যে আমাদের ওই হ্যালো ফ্রেন্ড হাই এদিকে তো দেখো ও অন্ধকার লাগছে এদিকটা তো চলো দেখাচ্ছি বা এখন আমি মাছ ভাজছি তারপরে ভাজবো ফুলকপি ভাজা করব আলু ভাজা করব আর এই যে আমার সব মশলা রেডি তো আলু টমেটো ফুলকপি দিয়ে মাছের ঝোল যারা যারা খেতে ইচ্ছুক চলে আসুন আমি রান্না করি ভালো রান্না করি যে খেলে আর দ্বিতীয়বার খাবে না এটা আমি ভালো করে জানি কেন আমার রান্না এত সুন্দর হয় কি খেলে আর দ্বিতীয়বার খেতে ইচ্ছা করে না হিন্দিতে আমি বলে দিতে পারছি না কিন্তু বলে দিলাম ভালো লাগলে খেয়ে যাবেন আর না হলে আমাকে খেতে হবে তার ভাঙা দিয়ে হাত খাচ্ছে ও তো দিলকুশ খেতে পারছে না তার জন্য ও এখন হাত দিয়ে খাচ্ছে না মা টেস্টি টেস্টি তো চলো তোমাদের সঙ্গে পরে আসি এবার আমি চান করবো দিলকুশ খেতে খেতে শেষ হ্যালো গাইস তো আমাদের মেয়ে ঘুমিয়ে আছে এখন তার জন্য তো পিঠা তো খেতেই পাই না তো পাটি সাপটা বানাবো তো ওদেরকে নিউ ভিডিও দিব নতুন করে ভালো করে পাটি সাপটা বানিয়ে দেখাবো এটা গীতার চ্যালেঞ্জ রইলো তোমাদেরকে আমি পাটি সাপটা বানিয়ে দেখাবো এই যে এটা ছুঁয়ে বলছি একদম চ্যালেঞ্জ করে বলছি পিঠা বানিয়ে দেখাবো আর ভিডিও তো দেখিয়ে দেবো যে আমি নিজে বানাচ্ছি তো চলো এখন আমাদের রাতের ডিনার হচ্ছে আজকে দেখাচ্ছি এই যে দুটো
ডিম দেখতে পাচ্ছ ডিম তো কিসের জন্য এনেছি তুতলে তুতলে কথা বলে যাচ্ছে আসলে মেয়ের জন্য আস্তে আস্তে বলতে বলতে তুতলে গেছে তো পেশার জিনিস হচ্ছে তো দেখো হচ্ছে গিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে আমাদের আজকে চাউমিন হবে এই যে দেখো চাউমিনের জন্য চাউমিনটা হালকা একটু সিদ্ধ করে নেওয়া হলো আর এই যে দেখো আমি পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি ধনা পাতা ঘর থেকে আনবো আজকে মাছ খাওয়া যে ধনা পাতা দিতে ভুলে গেছি তো আজকে এগুলো দিয়ে চাউমিন বানানো হবে আরও কি কাটছি না কাটছি তারপরে দেখাচ্ছি আপু তো এগুলো দেখে দিলাম আজকে চাউমিন খাওয়া আছে তোমরা খাবে চলো আসো গীতালি আর এই যে সজ টমেটো কেচাপ কিস টমেটো কিস তো চলো দেখো কত সুন্দর ঝরঝর আছে চাউমিন হয়েছে দেখতে পাচ্ছ দেখো অনেক তো চাউমিন দেখি লেগে লেগে যায় আমার চাউমিন একদম ঝরঝরা এর মধ্যে ধনা পাতা আর ডিম টিম সব দেওয়া আছে দেখো ডিম তো আমাদের চাউমিন কমপ্লিট হয়ে গেছে তো টাটা ফ্রেন্ডস বাই বাই তো ফ্রেন্ডস তো দেখতেই পাচ্ছ এবার ম্যাগি আমাদের হয়ে গেছে ফাইনালি আমাদের চাউমিন হচ্ছে হলুদ ছাড়া বিনা হলুদে সস দিব লাল হয়ে যাবে করি টেনশন নেই টেনশন লে না কা নেই টেনশন লে না কা তো দেখো কত সুন্দর ঝরঝরা চাউমিন হয়েছে দেখতে পাচ্ছ দেখো অনেক তো চাউমিন দেখি লেগে লেগে যায় আমার চাউমিন একদম ঝরঝরা এর মধ্যে ধনা পাতা আর ডিম টিম সব দেওয়া আছে দেখো ডিম তো আমাদের চাউমিন কমপ্লিট হয়ে গেছে তো টাটা ফ্রেন্ডস বাই বাই আমাদের চাউমিন বানানো হয়ে গেছে এখন এর মধ্যে পেঁয়াজ গাজর আর টমেটো কেটে নিব সাইডে রেখে দেবো আর এই চামচ দিয়ে দিয়েছি এবার আমাদের খাওয়া হবে পার্টি হবে পার্টি খাবে তো চলে আসে আমি এমনি একটু ট্রাই করে দেখে নিচ্ছি কেমন হয়েছে আমার তো কেউ খেয়ে বলবে না আমি বলছি বহুত টেস্টি হয়